মর্নিং, আজকে না আমার সাথে একটা হেভি মজার ঘটনা ঘটেছে। সকাল সকাল একটা ফোন এসেছিল, এসে বলছে আমি নাকি তাইওয়ানে কি সব স্মাগলিং করেছি, তাই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন করেছে, আমার নাকি জেল হবে। আমি বললাম আচ্ছা ভালো কথা। তারপর এটা সেটা খানিকক্ষণ বকার পর আমার কাছ থেকে আমার পার্সোনাল ইনফরমেশান চাইছে। তো আমি বললাম আমার যখন সব লিক হয়ে গেছে, আপনারা যখন সব জানেনই, তাহলে কেন আমাকে জিজ্ঞাসা করছেন? তখন বললো যে আপনি আমাদের সময় নষ্ট করছেন, আপনি জানেন এটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। সে প্রচণ্ড চেঁচামেচি করে আমাকে বলছে, তিনি নাকি পুলিশ, তিনি নাকি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে এরকমভাবে চেঁচাচ্ছেন। যাই হোক, তো বলছে যে আপনি কেন সময় নষ্ট করছেন আমাদের এই সেই। তো তখন আমি বললাম আপনিও তো এতক্ষণ ধরে আমার সময় নষ্টই করছেন, কাল আমার পরীক্ষা। যাই হোক, কাল আমার পরীক্ষা তো কথাটা আর বলিনি। যাই হোক, তারপর ওরা আমার উপর বিরক্ত হয়ে ফোন রেখে দিয়েছে। বাই।